মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই, রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন, আজকে গলাবারে কথা বলতে পাচ্ছে। ধরে তো পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপরে হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচি থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম, এই তো ছিল আমাদের অবস্থাটা। তো এরা তো ওই ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে ছিল অস্ত্রের ঝরঝানানি, বোমাবাজি আর সেশন জট। 5 বছর 7 বছর সেশন জট, কোনো সেমিস্টার সিস্টেম ছিল না। বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে কোটা নাই তোর পড়া নাই, যা বাড়ি যে বসে থাক। শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি, সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার। আমরা দেখব যে 2018 সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলেখেলা একটা অধ্যক্ষের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন, এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা, একটা নাটকীয় ঘোষণা, তার ফলাফল আজকে আমরা 2024 সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে, এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা রাজপথ দখল করেছে, এবং সেই দখলের
সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে। আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথে যে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন, এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা 18-এর পরিপত্র পুনর্বহাল শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি। আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, তা সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে। অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে, ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে, ছাত্রদের কথা বলার জায়গা থাকে, সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ, ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ। ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারপরেও আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে, ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। কারণ যখন এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না, সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। সেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে গোটা পরিবর্তন করতে পারে, সকল রেটেই গোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারের এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি, এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে। বলতেছে আমরা নাকি সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের কি বাবা আপনার বিশ্ববিদ্যালয় কি আমি জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে যখন জিজ্ঞেস করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 বছর, 34 বছর, 34 বছর, আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র, আপনি বাবা, আপনি সিনিয়র বলবেন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ক্যাম্পাস থেকে মেরে লাস্ট খালি ভাই কালকে কয়েছিলেন বার্সে যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার দৌড়াইছে, হ্যাঁ আমার বাচ্চাদের কয়বার কোথায় ছিলেন? মারি ফেলে থাকতে চাই না, আমিও রাজাকার হয়ে গেছি ভাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই আছে ভাই, আমরাও রাজাকার তো, কিন্তু মেরে ফেলেন, মেরে ফেলেন, আসলে সবাই মুক্তি ভাই, মেরে ফেলেন, শুনেন শুনেন, মরে যাই, শুনেন, আমাকে যেতে দিবেন না, কেন মেরে ফেলবেন? আমি কই ছিলেন তোমার মধ্যে জানাবে আমাদের লাঠি চাষ করে আঘাত করিয়েন না, গুলি করবেন, আমাদের কোনো আফসোস নাই, আমাদের লাঠি চাষ করবেন না, আপনারা গুলি করবেন, আমরা ময়না যাবো, আপনাদেরও ভালো আমাদেরও ভালো। ক্যাম্পাসে আমরাই বন্দী, আমরাই কারাবন্দী, আমরা হচ্ছে গরিব, তো
গরিবের বেটে লাথি তারা বড় লোকের আর কিচ্ছু কাজ নাই। পোশাক পরলে তো টাকা দেয় আমাদের।